আর জানাজার কথা জিজ্ঞেস করেছেন যে মহিলারা সরি মহিলারা মসজিদে নামাজ পড়তে পারে কি না অবশ্যই পারে রসুল্লা করিম ইসলামের যুগে মহিলারা মসজিদে নামাজ পড়তেন আজও বাং পৃথিবীর বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য পৃথক জায়গা করা আছে মসজিদে তারা সেখানে এসে নামাজ পড়েন রসোল্লার যুগে পড়েছেন বাংলাদেশেও এমন মসজিদ অনেক আছে যেখানে মহিলারা আসে নামাজ পড়তে তো এটি অনেক পুরনো ইনফরমেশান যা আপনি জানতে চাচ্ছেন আর জানাজার নামাজের ব্যাপারে রসুলকেরম সাহা ইসলাম আমি যতটা জানি হুজুর সাহা পছন্দ করেন যে মহিলারা জানা যায় অংশগ্রহণ করবেন কেননা আবেগ অনুভূতির প্রকাশের দিক থেকে মহিলা জাতি কিছুটা দুর্বল হয়ে থাকেন তারা তাদের দুঃখ তাদের মনের কষ্টকে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না যতটা পুরুষের ক্ষেত্রে সাধারণত দেখা যায় তো এই জন্য হুজর সাল্লাসলাম তাদের জানাজায় অংশগ্রহণ পছন্দ করেন না আমার যতটা এখন মনে পড়ে মৌলানা ফিরোজ আলম সাহেব এখনই যেটা বললেন সেটা হচ্ছে জানাজা অনুসরণে তদফিনের যে যখন দাফন করা হয় সেই দৃশ্যটা খুব হৃদয় বিদারক হয় সেখানে মহিলাদেরকে বলা হয়েছে যে তোমরা এই সময় উপস্থিত থেকো না কিন্তু বাকি জানাজার ব্যাপারে রসুল আকরাম সাল্লাহ বালামের যুগে এবং তার পরবর্তীতে হাতুল মমিনিনের জীবাৎ দশায় জানাজা কেবল অংশগ্রহণ করা সাব্যস্ত নয় মসজিদের ভিতরে জানাজা রেখে নামাজ পড়ানোর সাব্যস্ত এবং হাজরত আয়সা সিদ্দিকারজী আল্লাহ আনহা নিজে এই ব্যবস্থাপনা করিয়েছিলেন শুধুমাত্র যখন জানাজা বয়ে নিয়ে যাওয়া হয় সেই কথাটা মৌলানা সাহেব বুঝাচ্ছেন যে এই যে হৃদয় বিদারক চিরবিদায়ের দৃশ্যটা কপরে নামানো হচ্ছে আর ঢেকে দেওয়া হচ্ছে তাকে মাটি দিয়ে এই দৃশ্যটা অনেক মহিলাদের জন্য সহ্য করা কঠিন হয়ে যায় বিধায় তাদেরকে এখান থেকে নিরুৎসাহিত করা হয়েছে যে এই দৃশ্যটা তোমরা দেখো না